মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেত সকলের দল আর সরকারের উন্নতির কথা ভাবাটা স্বাভাবিক। তেখেত সকলের দলে যিমান পারে সিমান বেশি আসন নিব পরাটো সেই দলটির কৃতিত্ব, আর তেখেত সকলে বিভিন্ন দলের সমর্থন বিচারিব। এতিয়া তেও আমারও সমর্থন বিচারিম বলে যাকালি নতুনকে কোয়া নাই, তেখেতে পূর্বরপরাই কই আছে। কিন্তু আমি দুইটা সিটতে দরং, ওদালগুড়ি আর কোকরাঝারত আমি নিজাববিয়া কই খেলিম, আর রাইজক আহ্বান জানাম যে বিপিএফ দলক কি কি কারণে রাইজে ভোট দিব লাগে, আর বিপিএফ দলে জিকি গই কি কি কাম করিম। ইতিমধ্যে আমি ম্যানিফেস্টো তৈয়ার করেছো, যখন এমপি ইলেকশনত যে ম্যানিফেস্টোর প্রয়োজন হয় তারও তৈয়ার করেছো। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে জেষ্ঠার দেখাইছে তার কারণে তখন ধন্যবাদ জ্ঞাপন। যান আহ্বান জানালো আপনি আপনার কোনো পর্যায়ে সাপোর্ট না? না, আমি আহ্বান জানাতো দুর্গা দাসবর অকলে একো কথা কব নো, আহ্বান জানাইছে আমার দলক, আহ্বান জানাইছে নেতাক, আহ্বান জানাইছে। মই নেতাও নহয়, হ্যাঁ, গতি দলের এগারী সদস্য, গতি আমার দলে যে সিদ্ধান্ত লয় সেইটাই মোরও সিদ্ধান্ত। আর মই ভাবো দলে যে দৃঢ়তার সিদ্ধান্ত লৈছে দুইটাতে আমার নির্বাচন খেলা তো কারবার বিরুদ্ধে নহয়, বিপিএফর সপক্ষে আমি ইলেকশন খেলিম। শর্ত সাপেক্ষে সমর্থন দিয়া কিনা তেনে ধরনের কোনো কথা আহা না, তেনে ধরনের কোনো কথাই আহা না। অলপ চর্চা হয়ে আছে বেলেগ দিলীপ শইকীয়ার বাইরে বেলেগ ক্যান্ডিডেট দিলে সমর্থন দিয়ে? না, আমি তেখেত সকলের ক্যান্ডিডেট বাছনিত আমি কিয় হস্তক্ষেপ করি? তেখেত সকলের ক্যান্ডিডেট বসা, তেখেত সকলে দিয়া ক্যান্ডিডেট কত ভাবি চিন্তি তেখেত সকলে দিয়া, আমি তেখেত সকলে দিয়া ক্যান্ডিডেটর ক্ষেত্রে এখার মাতো আমি নামাতো, প্রয়োজনও নাই আর ওই তো এথিক্সও নয়। কিন্তু সমর্থন দিয়া নহব? সমর্থন তো আমি আমার সমর্থনত ইলেকশন খেলিম, বিপিএফর সমর্থনত, আমার প্রতীক নাঙল, গতি আমি নাঙলক নাঙলের দলে নাঙলক ভোট দিব কোয়ার পিছত আর দুটা দুটার তো ভোট দিব নয় এজন মানুষ, ক্যান্সেল হব। তো প্রার্থী কেতিয়া আপনাদের ঘোষণা করব? 10 তারিখ 10 তারিখে ঘোষণা করব বলে শুনেছো, দলের সভাপতিয়ে তেনেকা একটা বক্তব্য আগবাইছে রাজহুয়াভাবে। যদি 10 তারিখে ঘোষণা করে তো 10 তারিখের পিছন আপনাদের জানি পারিব কোন ক্যান্ডিডেট এলায়েন্স কারবার হব নাকি? না, এলায়েন্স আমার কারোর নয়। ইউডিএফে সমর্থন দিয়েছে আপনাদের? সমর্থন দিয়া তো ইউডিএফ নয়, যে পার্টিয়ে সমর্থন দিয়ে আমি লম। এটা রাজনৈতিক দলে আমাক যদি কোনোবাই সমর্থন দিব বিচাৰিছে আমি একেবারে মানে খোলা অন্তরে আদরি লম, এজন এজন ব্যক্তিকে আমি অনুরোধ করবলৈ যাও ভোট বিচারি। গতি একটা অনুষ্ঠানে একটা রাজনৈতিক দলে যদি সমর্থন দিয়ে তাতকে আশার সঞ্চার আর বেলেগ নাই একটা দলের কারণে। আপনি তালিকাত মোর নামও আছে, পাঁচজনীয় তালিকাত মোর নামও আছে, মোক দিলেও মই খেলিব লাগিব, আর পাঁচজনের যিকোনো এজনক দিলেও আমি মই সমানে কষ্ট করিম দলের। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেত সকলের দল আর সরকারের উন্নতির কথা ভাবাটা স্বাভাবিক। তেখেত সকলের দলে যিমান পারে সিমান বেশি আসন নিব পরাটো সেই দলটির কৃতিত্ব, আর তেখেত সকলে বিভিন্ন দলের সমর্থন বিচারিব। এতিয়া তেও আমারও সমর্থন বিচারিম বলে যাকালি নতুনকে কোয়া নাই, তেখেতে পূর্বরপরাই কই আছে। কিন্তু আমি দুইটা সিটতে দরং, ওদালগুড়ি আর কোকরাঝারত আমি নিজাববিয়া কই খেলিম, আর রাইজক আহ্বান জানাম যে বিপিএফ দলক কি কি কারণত রাইজে ভোট দিব লাগে, আর বিপিএফ দলে জিকি গই কি কি কাম করিম। ইতিমধ্যে আমি ম্যানিফেস্টো তৈয়ার করেছো, যখন এমপি ইলেকশনত যে ম্যানিফেস্টোর প্রয়োজন হয় তারও তৈয়ার করেছো। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে জেষ্ঠার দেখাইছে তার কারণে তেখেত ধন্যবাদ জ্ঞাপন। যান আহ্বান জানালো আপনি আপনার কোনো পর্যায়ে সাপোর্ট? না, না, আমি আহ্বান জানাতো দুর্গা দাসবর অকলে একো কথা কব নো, আহ্বান জানাইছে আমার দলক, আহ্বান জানাইছে নেতাক, আহ্বান জানাইছে। মই নেতাও নহয়, হ্যাঁ, গতি মই দলের এগারী সদস্য, গতি আমার দলে যে সিদ্ধান্ত লয় সেইটাই মোরও সিদ্ধান্ত, আর মই ভাবো দলে যে দৃঢ়তার সিদ্ধান্ত লৈছে দুইটাতে আমার নির্বাচন খেলা তো কারবার বিরুদ্ধে নহয়, বিপিএফর সপক্ষে আমি ইলেকশন খেলিম। শর্ত সাপেক্ষে সমর্থন দিয়া কিনা তেনে ধরনের কোনো কথা আহা না, তেনে ধরনের কোনো কথাই আহা না। অলপ চর্চা হয়ে আছে বেলেগ দিলীপ শইকীয়ার বাইরে বেলেগ ক্যান্ডিডেট দিলে সমর্থন? না, না, আমি তেখেত সকলের ক্যান্ডিডেট বাছনিত আমি কিয় হস্তক্ষেপ করি? তেখেত সকলের ক্যান্ডিডেট বসা, তেখেত সকলে দিয়া ক্যান্ডিডেট কত ভাবি চিন্তি তেখেত সকলে দিয়া, আমি তেখেত সকলে দিয়া ক্যান্ডিডেটর ক্ষেত্রে এখার মাতো আমি নামাতো, প্রয়োজনও নাই আর ওই তো এথিক্সও নয়। কিন্তু সমর্থন দিয়া নহব? সমর্থন তো আমি আমার সমর্থনত ইলেকশন খেলিম, বিপিএফর সমর্থনত, আমার প্রতীক নাঙল, গতি আমি নাঙলক নাঙলের দলে নাঙলক ভোট দিব কোয়ার পিছত আর দুটা দুটার তো ভোট দিব নয় এজন মানুষ, ক্যান্সেল হব। তো প্রার্থী কেতিয়া আপনাদের ঘোষণা করব? 10 তারিখ
10 তারিখে ঘোষণা করব বলে শুনেছো, দলের সভাপতিয়ে তেনেকা একটা বক্তব্য আগবাইছে রাজহুয়াভাবে, যদি 10 তারিখে ঘোষণা করে তো 10 তারিখের পিছন আপনাদের জানিব পারিব কোন ক্যান্ডিডেট। এলায়েন্স কারোর হব নাকি? না, এলায়েন্স আমার কারো নয়। ইউডিএফে সমর্থন দিয়েছে আপনাদের? সমর্থন দিয়া তো ইউডিএফ নয়, যে পার্টিয়ে সমর্থন দিয়ে আমি লম। এটা রাজনৈতিক দলে আমাক যদি কোনোবাই সমর্থন দিব বিচাৰিছে, আমি একেবারে মানে খোলা অন্তরে আদরি লম, এজন এজন ব্যক্তিকে আমি অনুরোধ করবলে যাও ভোট বিচারি। গতি একটা অনুষ্ঠানে একটা রাজনৈতিক দলে যদি সমর্থন দিয়ে, তাতকে আশার সঞ্চার আর বেলেগ নাই একটা দলের কারণে। আপনি পাঠিত তালিকাত মোর নামও আছে, পাঁচজনীয় তালিকাত মোর নামও আছে, মোক দিলেও মই খেলিব লাগিব, আর পাঁচজনের যিকোনো এজনক দিলেও আমি মই সমানে কষ্ট করিম দলের হয়ে।